সংসার জীবনে একটি মেয়েকে কত দিকেই না সামলাতে হয় আজ দুপুরের রান্নাটা ভাবেই করে নিয়েছিলাম কিভাবে কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রোমানাস ডেলি ব্লগ পেজ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সকাল সকালে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছিলাম আর এখন বাজে সকাল সাতটা সাতটা থেকেই আমি ভিডিওটা শুরু করেছি আর শুরুতেই আমি যেটা করি আমি একটু বাইরের পরিবেশ দেখতে চাই যে আকাশের কি অবস্থা আর আজকে সূর্যটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে দেখেন সূর্যটার ভিউ কতটা সুন্দর লাগছে দেখতে তো এটাই একটা ভিডিও করে কিন্তু সকালে নাস্তা বানাতে গিয়েছিলাম এছাড়াও টুকিটাকি কাজ করেছি সেগুলোর ভিডিও আর করা হয়নি তারপরে ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম আমি সকাল সাড়ে দশটা থেকে আর তারপরে কিন্তু নাস্তা টাস্তা করার পরে আমি যে থালাবাটিগুলো ধুয়ে নিয়েছিলাম মানে সকালে নাস্তার থালাবাটি আগের দিন রাতের থালাবাটি বাটি সব পরিষ্কার করে নিয়েছিলাম আর রেগুলার কিন্তু মেয়েদের একটা একঘেয়েমি কাজ এটা মানে প্রতিদিন এই কাজগুলো করতেই হবে সংসারে কিছু করার নেই এগুলোই মেয়েদের কাজ এছাড়াও কিন্তু যাবতীয় অনেক কাজ করতে হয় তারপরেও সবাই বলে যে মেয়েদের আর কি কাজ থালাবাটি ধোয়ার ধোয়া রান্না করা এছাড়া কি কোনো কাজ আছে যাই হোক তারপরে আমি থালাবাটিগুলো কিন্তু ধুয়ে নিলাম আর এখানে আমি এক সবকিছু পরিষ্কার করে নিচ্ছি মানে থালাবাটি ধোয়ার পরে আমি জায়গাটাকে একটু মুছে টু নিই ভালোভাবে তো এগুলো পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু মোটামুটি আমার রান্নাঘরের কাজটা গোছানো হয়ে গিয়েছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাতটাও হয়ে গিয়েছে আর এখন আমি ভাতটাকে বেড়ে নিচ্ছি আর একটু বাহিরে যেতে হবে আজকে আমার মানে বাহিরে আমার একটু কাজ আছে আসলে কারেন্টের হচ্ছে টাকা ভরতে হবে এই যেতে হচ্ছে ইমার্জেন্সি

যাই হোক আমরা দোকানে আসলাম আর আমার কাজটা সারলাম সারার পরে আমার ছেলে আবার আবদার করছে আইসক্রিম খাবে ও বাইরে গেলে আইসক্রিম যে একটা জ্বালা এত গরমের মধ্যে কিন্তু হুটাট আইসক্রিম খেলেও ঠান্ডা লেগে যায় কিছু করার নেই অনেক বায়না তোকে আইসক্রিম কিনে দিলাম এছাড়াও কিছু আমি টাকি জিনিস কিনেছি আর এই যে আমরা এখন বাসায় চলে আসছি আর আমার ছেলে দেখেন শুধু দৌড়ের উপরেই থাকে মানে ইজিলি হাঁটতেই পারে না আর কি সবসময় দৌড়াদৌড়ের উপরে থাকে তো এই তো বাসায় চলে আর এখানে বাহির থেকে আমি এই যে খাবারটা কিনেছিলাম এই খাবারটার নাম কি বলেন তো অনেক মজা লাগতেছিল সকালবেলা তো কিন্তু কী যেন নামে বিক্রি করতেছিল আসলে মনে নাই আমার ওরকমভাবে খেলাম দুইটা কিনেছিলাম একটা আমার ছেলের জন্য একটা আমার জন্য আর এখন আমি কিন্তু দুপুরের একটা ফাঁকিবাজি রান্না করে নিচ্ছিলাম কারণ আমার বাইরে আজকে অনেকটা সময় কেটে গেছে বেশি একটা সময় নাই তো আজকে আমি সুরমা মাছ রান্না করব। আর এখানে হচ্ছে আমার বাসায় সিম আর আলু ছিল এটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। আর রান্নাটা কিন্তু একটু অন্যভাবে করব আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই অল্প সময় হয়ে গিয়েছিল রান্নাটা তো এখানে মাছগুলোকে আমি প্রথমে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছিলাম এখানে সিম আলু কেটে ধুয়ে নিয়েছি তারপর এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে সমস্ত মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া তারপরে আদা রসুন পেস্ট লবণ সব কিছু একসাথে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে হাতে মাখিয়ে নিব মানে আজকে বেশি একটা সময় নেই তো মানে যেই মশলাগুলো হচ্ছে আমি কড়াইতে কষিয়ে নিতাম সেটা আমি এখানে মাখিয়ে নিচ্ছি তো এখানে তেলও দিয়ে দিলাম তারপরে এই যে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু অল্প একটু পানি আমি অ্যাড করে নিলাম তারপরে এখানে মাছটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর শুরু মাছের কিন্তু খোলসটা একটু শক্ত থাকে এই জন্য সুরমা মাছটা কিন্তু সহজে ভাঙতে চায় না তো এখানে আমি হালকা করে ভেজে নিলাম আর এখানে কিন্তু ওই যে মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য মানে একই রান্না একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করছি আর কি সহজভাবে যাতে অল্প টাইমে হয়ে যায় মানে রান্নাটা আসলে নিজের আর্ট যখন যেভাবে ইচ্ছে রান্না করি তো এভাবে একটু তাড়াতাড়ি হয়েছিল আমার রান্নাটা আজকে বেশি একটা সময় ছিল না তো আমার হাজব্যান্ড আবার অফিস থেকে খেতে আসবে তাই একটু ফাঁকি ভাজিভাবেই রান্নাটা করে নিয়েছি তো এদিকে দেখেন আমি কষতে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে আর এদিকে আবার একটু ঢাকনা চেপে দিব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর আরেকটা আইটেমও আমি করেছি সেটাও শেয়ার করব তো দেখেন আমার কিন্তু পানিটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে মানে যতই ভাজিভাবে রান্না করি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল দেখেন কতটা তেল বের হয়ে এসেছে এভাবে আমি কিন্তু আরেকটু ভাজা ভাজা করে নিব ঢাকনা চেপে দিয়ে আর মাছটাকে একবারে দিয়ে দিয়েছি তারপরেও মাছটা ভাঙে নিই কারণ শুরমা মাছটা না একটু খোলসটা শক্ত থাকে দেখে এটা সহজে ভেঙে যায় না তো এই দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কি সুন্দর লাগছে দেখতে আর আসলে শীতের সবজিগুলো কিন্তু এমনিতে অনেক বেশি মজা লাগে সিম আলু দিয়ে রান্না করেছিলাম আর এদিকে কিন্তু আমার বাসায় অল্প একটু মিষ্টি কুমড়া ছিল এটাকে একটু আমি হালকাভাবে ভেজে নিব তাই হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিচ্ছিলাম আর এখন এই তো প্যানের ভিতরে তেল দিয়ে আমি একটাকে ভেজে নিচ্ছি তো ঢাকনা চেপে দিয়ে আমি এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে ফাঁকি ভাজি রান্না করে আজকে দুপুরের কাজটা আমি সেরে ফেললাম আর এই যে আমার ভাত রেডি হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু আমার তরকারিটাও রেডি হয়ে গিয়েছে ওদিকে ভাজিটা মানে সব কিছু রেডি করে নিয়েছি তো মোটামুটি লাঞ্চটা ভালোই ছিল এ মানুষ তো বুদ্ধি করে কিন্তু অনেকভাবেই সংসারটা সামলাতে হয় ফাঁকি করেও মাঝে মাঝে কাটাতে হয় যাই হোক এটা কিন্তু বিকালের ভিডিও আর বিকালবেলা হচ্ছে আমার হাজব্যান্ড আমার ছেলের জন্য চিপস নিয়ে আসছিলো আমার ছেলে চিপসটা খুব পছন্দ করে কালারিং চিপস দেখতেও খুব সুন্দর লাগে খেতেও মজা লাগে তো আবার বায়না করছিলো যে আম্মু আমাকে একটু চিপস ভেজে দাও তো আমি বাকিটা বয়মে ঢেলে রেখে অল্প কিছু চিপস আমি ওর জন্য ভেজে দিয়েছিলাম তো এখানে দেখেন কালারিং চিপসগুলো কিন্তু আমারও ভালো লাগে একটু বেশি করে ভেজে নিয়েছিলাম মানে ওকেও দিব আমিও খাবো এই জন্য তো এগুলো কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় ভাজাটা তো এই যে আমি চিপসগুলো ভেজে নিয়েছি আর এখন আমার ছেলেকে দি আমি চিপস গুলো খাওয়ার জন্য তো এই তো আমার ছেলের সামনে নিয়ে গেলাম এখনো চিপস গুলো খেয়ে নিবে অনেক গরম ছিল মানে আমার ছেলে খুবই পছন্দ করে এদিকে আমার আমার আবার জন্য অল্প কিছু গুঁড়া মাছ নিয়ে আসছিল মানে খুবই টাটকা ছিল মাছগুলো আর খুবই টাটকা ছিল দেখে নিয়ে আসলো বেশি একটা ছিল না অল্প পরিমাণে ছিল তো এখানে কাসকি মাছ আর অল্প একটু দেশি চিংড়ি মানে খুবই অল্প পরিমাণেই ছিল লোকটার কাছে আর এত সুন্দর ছিল তাই আসলে নিয়ে নিয়েছিল আর এদিকে হচ্ছে দুইটা সবজি নিয়েছিল মূলা আর কাঁচা টমেটো তো এগুলো বের করে নিয়েছিলাম আর এদিকে আমি চিংড়ি মাছগুলোকে এখন বেছে তারপরে ফ্রিজে রেখে দেবো তো এই তো চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি আর এই দেশি চিংড়িগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমাদের এই বাজারে সহজে দেশি চিংড়ি পাওয়া যায় না আসলে সকাল দশটার মধ্যে বাজার একদম শেষ হয়ে যায় মানে শুক্রবার ছাড়া আসলে ওভাবে আমাদের বাজার করা হয় না তো এগুলো কিন্তু আমি সব কিছু বেছে নিয়েছি আর দেখেন ছোটো ছোটো পোটলা করে নিয়েছি আসলে দুইজন মানুষ তো বেশি বড় টুবু পোটলা করি না ছোটো ছোটো করেই রাখি এছাড়া অন্যান্য তরকারিও তো রান্না করা হয় যাই হোক এখন কিন্তু সবজিগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ভিডিওটাকে আর বেশি বড় করছি ছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ